বন্ধুরা, চলে এসেছি বরণ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। এখানে রুদ্রিকের বাবা একটা খুব ভালো কথা বলে, যে কথাটার মানে কেউ বোঝে না। তিথি যখন এসে সেই কথাটার মানে বোঝাতে যায় রুদ্রিককে, কারণ তিথিকে তার মা বুঝিয়েছিল, সে তো বইয়ের পোকা ছিল। তাই তার মাকে সে প্রশ্ন করেছিল, তার মা তাকে উত্তর দিয়েছিল, তাকে বুঝিয়েছিল কথাটার মানে কি। কিন্তু তখনই রাজ তাকে ফোন করায়, সে সাইডে হয়ে যায়। তো জিজ্ঞেস করে পৃথা, মেয়েটাকে কে ফোন করলো? দিতি বলে, আর কে, ওই যে ওর পুরনো প্রেমিকটা, ওই ফোন করেছে নিশ্চয়ই। তিথি ঘরে গিয়ে কথা বললে রাজ বলে, আমি বলছি, তিথি তুমি কোথায় আছো? আমি তোমার বাড়ির কাছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকি, কিন্তু কেউ আমায় কিচ্ছু বলছে না, তুমি কোথায় আছো? তিথি, আমি তো তোমার থেকে ক্ষমা চাইছি, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তিথি, প্লিজ প্লিজ, আমি আমার সাথে একবার দেখা করে কথা বলো, আমি তোমাকে খুব ভালোবাসি তিথি। তখনই রুদ্রিক পেছন থেকে চলে আসে, এসে বলে, কে ফোন করেছে, ওই ছেলেটা? তিথি বলে, হ্যাঁ, তাতে আপনার কি? তারপরেই রাজ ফোনে কথা বলছে এমন অবস্থায় রুদ্রিক ফোনটা টেনে নিয়ে নেয়, বলে, কে বলছেন আপনি? তখনই রাজ বলে, আপনি কে বলছেন বলুন তো, প্রত্যেকবার আপনি আমার আর তিথির মাঝখানে চলে আসেন, আপনি কে? শুনুন, আমি তিথিকে খুব ভালোবাসি, আই লাভ হার, আমার সাথে ওর বিয়ে ছিল, বিয়ের দিন রুদ্রিক নামে একটা ছেলে গ্যাং নিয়ে এসে আমাকে শ্যুট করে দেয়, তারপর তিথি আর তার বাড়ির লোক দেখতেও আসে আমাকে, কিন্তু আমার শরীর ভালো ছিল না, আমার বাড়ির লোক তাদেরকে অপমান করে, তিথিকে অপমান করে, তারপর থেকে আমি তিথিকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ বলুন না তিথি কোথায় আছে, আর আপনিই বা কে, বলুন, চুপ করে আছেন কেন? আমি তিথিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তিথিকে। তখনই রুদ্রিক ফোনটা কেটে দেয়। তিথি বলে, কি হলো, আপনি ফোনটা নিলেন কেন? রুদ্রিক বলে, ভালোবাসি ভালোবাসি বলছে বারবার করে, শোনো, ও যেন আর ফোন না করে। তখন তিথি বলে, কেন করবেন, 100 বার করবে, ওর অধিকার আছে ফোন করার। তখনই রুদ্রিক বলে, যতদিন তুমি এ বাড়িতে থাকবে আমার নকল বউ সেজে, কেউ যেন তোমায় ফোন না করে। তিথি বলে, ও, আর আপনাকে বিকিনি পরা মেয়েগুলো ফোন করবে, আপনি তাদের সাথে ফ্ল্যাট করবেন, জলকেলি করবেন, তার বেলা ঠিক আছে। তখন রুদ্রিক বলে, শোনো, তুমি আমার জীবনে আসার পর থেকে না আমি কারোর সাথে ফ্ল্যাট করিনি। তিথি বলে, কি বললে? রুদ্রিক বলে, কিছু না, বলে ফোনটা তিথির হাতে দিয়ে ঘুরেই দেখে নায়রাকে। রুদ্রিক বলে, নায়রা, তুই কখন এলি? নায়রা বলে, অনেকক্ষণ। তুই একটা কথা বলতো আমাকে রুদ্রিক, তুই ওকে নিয়ে এতটা পজিটিভ কেন? রুদ্রিক বলে, পজিটিভ কোথায়? নায়রা বলে, তাহলে ওর ফোনে কে ফোন করবে কে করবে না সেটা তুই কেন ঠিক করে দিবি? যতদিন ও তোর নকল বউ সেজে থাকবে, ওকে কেউ ফোন করতে পারবে না। আর একটা কি কথা বললি, ও তোর জীবনে আসার পর থেকে তুই কারোর সাথে ফ্ল্যাট করিস নি? শোন রুদ্রিক, তোর সাথে আমার কিছুদিন পর বিয়ে, আমার স্বপ্নটাকে তুই ভেঙে দিতে পারিস না, কারণ আমি তোকে খুব বেশি ভালোবাসি, ইউ আর মাই বেস্ট বাডি, বেস্ট ফ্রেন্ড, সব কিছু তুই আমার, বুঝতে পেরেছিস? এবার যা এখান থেকে। রুদ্রিক বলে, কেন? তখনই নায়রা বলে, কারণ আমার তিথির সাথে কিছু কথা আছে, যা। তো রুদ্রিক চলে যায়। নায়রা তিথিকে জিজ্ঞেস করে, কে তোমায় ফোন করে? তখন তিথি বলে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তখন নায়রা বলে, ও, এ বাড়ি থেকে যাওয়ার পর, মানে আমার আর রুদ্রিকের বিয়ের পর তুমি ওকেই বিয়ে করবে, তাই তো? তিথি বলে, তুমি এত ইনসিকিউর কেন? নায়রা বলে, হব না, তোমার দোকান থেকে কেনা সিঁদুর, শাখা, পলা, এই সব কিছুর জোর দেখাচ্ছ, এই বাড়ির লোকগুলোর ওপর জোর দেখাচ্ছ, রুদ্রিককে তো বসে করেই ফেলেছ, তাহলে আমি ইনসিকিউর হব না? এখন তো আমার এটা ভাবতে এ লাগছে যে তুমি আমার বিয়েটাই না ভেঙে দাও। তারপরেই তিথি বলে, নায়রা, তখনই নায়রা বলে যে, জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি এই কাজটা করতে পারো না। তিথিও নায়রাকে বলে, তুমিও খুব ভালো মেয়ে। নায়রা পিছনে ঘুরে দেখে রিমঝিম দিকে, রিমঝিম দিয়ে এসে তিথিকে খবর দেয় তার কাকা কাকিমা আর বোন এসছে। তিথি রিমঝিমদির সাথে নিচে যায়। ওদিকে পৃথা, কেকা আর দিতি মিলে খুব অপমান করছে তিথির বাড়ির লোকদের, তাদেরকে বলছে তিথিকে আর নেওয়া যাচ্ছে না, আপনারা ওকে নিয়ে চলে যান। কেকা বলে, আপনাদের স্ট্যান্ডার্ডের সাথে তো কোনো মিলই নেই আমাদের, কি স্ট্যান্ডার্ড আছে আপনাদের? আপনারা হলেন মধ্যবিত্ত, মিডল ক্লাস, আপনাদের সাথে আমাদের কোনো মিলই নেই। তখন কাকিমা বলে, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। বলে, অপমান করছি? আপনাদের মেয়ে যা শুরু করেছে। এরপর তিথি সেখানে চলে আসে, এসে যোগ্য জবাব দেয় সব কটাকে। কালচারের ব্যাপারে তো আপনারা কোনো কথাই বলবেন না, আপনাদের কোনো কালচার আছে নাকি? রাত্রিবেলা মদ খেয়ে বাড়ি ফেরেন, যখন তখন ককটেল পার্টি করেন, আবার কালচার দেখাতে এসছে। আচ্ছা, আপনারা ইংরেজি এত বলেন, ইংরেজি তো একটা রিচ ল্যাঙ্গুয়েজ,
ভালো ল্যাঙ্গুয়েজ। ইংলিশে একটা কথা বলে তিথি যার মানে কেউ বলতে পারে না, অথচ তারা কালচারের কথা বলে। রুদ্রিক বলে, কে বলেছে আমাদের কালচার নেই? তখন তিথি বলে, তাই আছে নাকি? বলে সে একটা বাংলা উচ্চারণ করে। রুদ্রিককে তার মানে বলতে বললে রুদ্রিক সেটার মানে জানে না। রিমঝিম দিয়ে চা করে আনে তিথির বাড়ির লোকের জন্য। চাটা যখন কাকা নেয় তখনই পৃথা বলে, হ্যাঁ হ্যাঁ খেয়ে নিন খেয়ে নিন, খুব দামি চা পাতা, অনেক দাম, এরকম চা খেলে মনে হবে পাহাড়ে বসে চা খাচ্ছেন, জীবনে তো কোনোদিনও খাননি। এরপরে ঝুলনের জন্য নেমন্তন্ন করলে কাকিমণি, তো ঝুলনে তো যাওয়া হবে না কারণ নায়রা আর রুদ্রিকে তো বিয়ে হয়ে যাবে। নায়রা তখন এসে বলে, আমি ওকে নিয়ে যাব। পরবর্তী পর্বে আমরা দেখব সন্নিতা তিথিকে বলবে, তিথি চলো তোমাকে আমার সাথে অফিসে বেরোতে হবে। তিথি বলবে, কেন সন্নিতা দি, আমাকে কেন? সন্নিতা বলবে, ওই যো যাদের সব ঋণ চুক্তা হয়ে গেছিলো, যারা নোটিশ তুলে নিয়েছে, আমাদের ওপর থেকে কমপ্লেন তুলে নিয়েছে, তারা একটা মিটিং ডেকেছে, আমি সেই মিটিংয়ে থাকবো আর তোমাকেও থাকতে হবে। তখন তিথি বলে, বাড়িতে তো অনেক কাজ আছে, তো কি কাজ আছে? আরে বাসন মাজা, রান্না করা, এইসব আছে তো? সন্নিতা বলে, হ্যাঁ, তার জন্য তো মম, বৌদি, কাকিমণি সবাই রয়েছে, আন্টি আছে, ওরা করে নেবে। তখন দিদি বলে, কি আমি বাসন মাজবো? নায়রা বলে, চিন্তা করো না সন্নিতা দি, আমি সব সামলে নেব। তিথি তুমি বাইরেটা সামলাও, আমি ঘর সামলে নেব। তিথির কাকা বুঝতে পারে না তিথিকেই কেন তাদের অফিসে যেতে হবে। তখন সন্নিতা বলে, আপনাদের এই মেয়ে যে কোনো মেয়ের ঈর্ষার আর যে কোনো ছেলের ভালোবাসার কারণ হতে পারে। এটা শোনার পর নায়রা পুরো আঁতকে ওঠে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।